আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে। অনুশীলনী 4.1 নিয়ে আমি আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী 4.1 এর 5 নং-এর ক পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে তোমাদেরকে আমি 5 নং-এর খ এর সমাধান করে দেখাবো, এবং এই পর্যন্ত যতগুলো অঙ্ক করা হয়েছে বা হবে সেই আলোকে তোমাদের আমি একটি সৃজনশীল তৈরি করেছি, বোর্ডে দেখো লেখা আছে, সেই সৃজনশীলের সমাধান করে দেখাবো। চলো আমরা চলে যাই আমাদের মূল অঙ্কে। এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আমরা এর আগে সহগ কাকে বলে জেনেছি, সাংখ্যিক সহগ কি সেটিও জেনেছি। তারপরেও তোমাদের এখন আবার নতুন করে বোঝার সুবিধার জন্য আমি সহগের সংজ্ঞাটি বলে দিচ্ছি, আক্ষরিক সহগ যেটি সেটি বলে দিচ্ছি। খেয়াল করো, কোনো একটি রাশিতে যখন চলকের সঙ্গে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় সহগ। যদি সেখানে সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় সাংখ্যিক সহগ, আর যদি সেখানে কোনো অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় আক্ষরিক সহগ। দেখো আমাদের প্রশ্নে বলা আছে এখানে যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এখানে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে আমাদের যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে, খেয়াল করো এখানে এ এক্স এর সহগ কোনটি আমরা সেটা বের করব। খেয়াল করো এ এক্স, এখানে এ এক্স প্রশ্ন কীভাবে দেওয়া আছে তোমাদেরকে আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম যে বীজগণিতে গুণ তিনভাবে লেখা যায়, এক যেমন এ গুণন এক্স, আবার এ ডট এক্স অথবা এ এক্স। এখন আমাদের শেষের যে নিয়মটি সেভাবে যদি এখানে ধরি তাহলে আমরা এটাকে ভেঙে কি পাই, আমরা পাই এ গুণ এক্স। আসলে সাংখ্যিক সহগ আমরা যেভাবে করেছি আক্ষরিক সহগও সেই একই রকম হবে, শুধু পরিবর্তন হচ্ছে এখানে সংখ্যার বদলে একটা অক্ষর আসবে। তো এখানে আমরা পেলাম এ গুণন এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এক্স এর আক্ষরিক সহগ এ আমরা লিখতে পারি, আর এতটুকু লিখে তুমি অ্যান্সার দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এবার 2 নং যে প্রশ্নটি খেয়াল করো, 2 নং প্রশ্নটি এখানে লিখা আছে এ এক্স, এ এক্স প্লাস 3। এখানে আমাদের যেহেতু বলা আছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, খেয়াল করো এখানে 2টি পদ রয়েছে। আমরা জানি যে কোনো রাশিতে যখন যোগ এবং বিয়োগ চিহ্নের সাথে যে অংশটি যুক্ত থাকে তাকে বলা হয় পদ। তো এখানে এই 2টি পদ রয়েছে, 2টি পদ নিয়ে যে রাশিটি তার মধ্যে শুধু একটির মধ্যে এক্স রয়েছে। যেহেতু একটির মধ্যে এক্স রয়েছে তাহলে যে অংশটুকুতে এক্স রয়েছে আমরা সেই অংশটুকুই সমাধান করবো, সেই অংশটুকুই করে দেখাবো। আমরা সাংখ্যিক সহগের বেলাও সেভাবে শিখেছিলাম। খেয়াল করো এ এক্স আমি নিলাম, তো এ এক্স নিলে আমি সেই উপরের অঙ্কটি নিয়মই আমি যদি ভাঙি তাহলে কী পাই, এ গুণন এক্স। অতএব এক্স এর আক্ষরিক সহগ আমরা লিখতে পারি এ। এখানে এখানে অ্যান্সার লিখে তুমি যদি লিখে দাও এ, আবার এখানে অ্যান্সার লিখে লিখে দাও তাহলেই হয়ে যাবে। আবার 4 নং প্রশ্নটি খেয়াল করো, আমি যে 2 নং প্রশ্নটির সমাধান করলাম 3 নং যে প্রশ্নটি সেটিও সে তোমার 2 নং প্রশ্নের মতোই হুবহু। আমরা যেহেতু সাংখ্যিক সহগেও শিখেছিলাম আগে, আবার এখন আক্ষরিক সহগ শিখলাম, আবার নিয়ম একই রকম। তো এই 3 নং প্রশ্নটির সমাধান আমি তোমাদের দেখাবো না, আমি বিশেষ তোমরা প্রত্যেকেই পারবে, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। খেয়াল করো 4 নং প্রশ্নটি কি লেখা আছে, লেখা আছে পি এক্স ওয়াই, এই এখানে একটি পদ নিয়ে রাশি, অর্থাৎ এখানে রাশি হচ্ছে একটি পদ। আচ্ছা যাই হোক, এবার আমরা সেই প্রশ্নের আলোক উত্তর বের করবো। এখানে বলা আছে এক্স এর আক্ষরিক সহগ বের করতে, তো পি এক্স ওয়াই, এখানে খেয়াল করো এক্স এর সঙ্গে পি এবং ওয়াই গুণাকারে রয়েছে, পি এবং ওয়াই গুণাকারে রয়েছে, একটা ডানে একটা বামে। আমরা এইটাকে ভেঙে এভাবে লিখতে পারি পি ওয়াই গুণন এক্স, অর্থাৎ এক্স এর সঙ্গে পি ওয়াই রয়েছে গুণাকারে, তার মানে হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি ওয়াই। তাহলে আমরা কি লিখবো, অতএব এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি ওয়াই, তার মানে অ্যান্সারটা হবে পি ওয়াই। আমরা
মোটামুটি শিখে ফেললাম যে আক্ষরিক সহগ কি এবং কিভাবে তা লিখতে হয়। এবার খেয়াল করো আমি যে সৃজনশীলকে তোমাদের জন্য তৈরি করে রেখেছি এখানে তিনটি রাশি রয়েছে, তোমরা তো রাশি ইতিমধ্যে শিখে ফেলেছ, তো এখানে তিনটি রাশি রয়েছে। এটা হচ্ছে প্রথম রাশি, কমার পর থেকে এতটুকু হচ্ছে তোমার দ্বিতীয় রাশি, আর এতটুকু হচ্ছে তৃতীয় রাশি। এই তিনটি রাশি নিয়ে আমি একটি উদ্দীপক লিখেছি তোমার জন্য, তোমাদের জন্য তিনটি বিস্মিত রাশি কি এম এস প্লাস সি, ফ্রাইস এ প্লাস ফাইভ ওয়াই প্লাস জেড, এবং ফ্রাইস এ ইন্টু বি প্লাস এইট ওয়াই মাইনাস টু এক্স ডিভিশন সি প্লাস ফাইভ সেভ। এটা হচ্ছে তৃতীয় রাশি, এই তিনটি বীজগণিতীয় রাশি। এখানে খেয়াল করো ক নং যে প্রশ্নটি, এই তিনটি রাশি থেকে ক নং প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে। প্রথম রাশির এক্স এর সহগটি নির্ণয় করো। খেয়াল করো প্রথম যে রাশিটি এম এক্স প্লাস সি, আমরা এই মাত্র সেম একই নিয়মে দেখো এক নং যে প্রশ্নটি, সরি দুই নং যে প্রশ্নটি, দুই নং প্রশ্নের আমরা সমাধান করেছি হুবহু সেই দুই নং প্রশ্নটির সমাধানের মতোই আমরা এটাকে সমাধান করে দেখাবো। কারণ এখানে বলা হয়েছে প্রথম রাশির এক্স এর সহগটি নির্ণয় করো, আমরা অবশ্যই এটা করে দেখাতে পারবো, আমরা প্রত্যেকেই পারবো। আমি তোমাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। দেখো আমরা লিখে নিব দেওয়া আছে প্রথম রাশি, এখানে তোমাদের বলা নেই যে প্রথম রাশি এটি একে ভেঙে নাও, তুমি সহগটি নির্ণয় করো। যেহেতু তোমার প্রথম রাশির এক্স এর সহগ, তাহলে তোমাকে আগে অবশ্যই রাশিটি চিহ্নিত করে দেখাতে হবে। তা আমরা এর জন্য লিখলাম দেওয়া আছে প্রথম রাশি এম এক্স প্লাস সি। এখন আমরা শিখেছিলাম যে দুটি রাশির মধ্যে যে একটার মধ্যে শুধু এক্স রয়েছে, শুধু অতটুকু দেখালেই হবে। তুমি যদি প্লাস চিহ্ন দিয়ে সি সহ দেখাও সেটা দিলেও হবে, আবার যদি শুধু এমএক্স এর অংশ দিয়ে তুমি লিখো তাহলেও তোমার ফুল নাম্বার দেওয়া হবে। সে নিয়ম অনুযায়ী আমরা শুধুমাত্র এক্স যেখানে রয়েছে ওই অংশটুকু লিখলাম এবং এটাকে ভেঙে দেখলাম এটা এম গুণন এক্স হিসেবে রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স এর আক্ষরিক সহগ। খেয়াল করো আমরা ক এর প্রশ্ন সমাধান শিখলাম, এবার আমরা খ এর প্রশ্ন সমাধান করব। খ এর যে প্রশ্নটি রয়েছে খ তৃতীয় রাশিতে কয়টি পদ রয়েছে এবং পদগুলো কি কি। আগে আমরা তৃতীয় রাশিটি লিখে নিই, খেয়াল করো সেই আগের নিয়মেই দেওয়া আছে তৃতীয় রাশি প্রশ্ন খ তৃতীয় রাশি কি লিখা, প্লাস এ ইন্টু বি প্লাস এইট ওয়াই মাইনাস টুয়াইস এক্স ডিভাইড বাই থ্রাইস সি প্লাস ফাইভ জেড। এখানে প্রশ্ন ছিল যে কয়টি পদ রয়েছে। আমরা জানি পদ হচ্ছে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যে অংশটুকু যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে প্রত্যেককে এক একটি পদ বলা হয়। তো এখানে যোগ চিহ্ন দ্বারা যে অংশটুকু আবার বিয়োগ চিহ্ন দ্বারা যে অংশটুকু এভাবে যদি আমি ভাগ করে নিই বা আলাদা করে দেখাই তাহলে আমি দেখতে পাই যে এখানে এটা একটা পদ, আবার এরপরে যোগ এর পর এবং বিয়োগের আগ পর্যন্ত এটি আরেকটি পদ, এবং বিয়োগের পর থেকে যোগের আগ পর্যন্ত এটি আরেকটি পদ, এবং সর্বশেষ এটি আরেকটি পদ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি পদ রয়েছে, চারটি পদ রয়েছে। তৃতীয় রাশিতে কয়টি পদ রয়েছে আমরা দেখলাম, চারটি পদ রয়েছে। পদগুলো কী কী চলো আমরা দেখব। তাহলে আমি আগে লিখে নিব যে অতএব তৃতীয় রাশিতে চারটি পদ রয়েছে, এবং পদগুলো কি কি আমাদেরকে সেটাও দেখাতে হবে, এবং পদগুলো হলো থ্রি এ ইন্টু বি কমা দিয়ে লিখবে
শুধু এই টুয়াই আচ্ছা আমরা আরেকটি পদ দুটি পদ পেলাম এবার তৃতীয় পদ হচ্ছে টুয়াইস এক্স ডিভিশন টুয়াইস সি আর চতুর্থ পদ হচ্ছে ফাইভ ফাইভ জেড তাহলে আমি চারটি পদ পেলাম এবং পদগুলো কি কি সেটিও দেখিয়ে দিলাম এবার খেয়াল করো আমরা গ নং প্রশ্ন সমাধান করব গ নং প্রশ্নটিতে আছে দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো দ্বিতীয় রাশিটি কি আবার ওই একই নিয়মে আমরা দ্বিতীয় রাশিটি লিখব গ নং প্রশ্নের সমাধান করব গ নং লিখে নিব তোমরা প্রত্যেকে উত্তরগুলো খাতায় তুলে তুলে রাখো আচ্ছা খেয়াল করো দেওয়া আছে এখানে যেহেতু দ্বিতীয় রাশি বলা হয়েছে লিখে নেব দ্বিতীয় রাশি এই অংশটুকু খেয়াল করো দ্বিতীয় রাশিটি কি ট্রাইস এ প্লাস ফাইভ ওয়াই প্লাস জেড এখানে বলা হয়েছে দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো আমরা সাংখ্যিক সহগ শিখেছিলাম যে কোনো একপদী রাশিতে চলকের সঙ্গে একপদী রাশিতে চলকের সঙ্গে যে অংশটুকু গুণক হিসেবে যুক্ত থাকে তাকে বলা হয় যে সংখ্যা বা অক্ষর গুণক হিসেবে যুক্ত থাকে তাকে বলা হয় সাংখ্যিক সহগ অক্ষর থাকলে আক্ষরিক সহগ তো এখানে দেখো তিনটি পদ নিয়ে আমাদের এই রাশিটি এবং তিনটি পদের মধ্যে প্রত্যেকটি পদে যেই সংখ্যাগুলো গুণক হিসেবে যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে এখানে সাংখ্যিক সহগ তো আমরা আগে খেয়াল করব যে আমাদের সাংখ্যিক সহগগুলো প্রতিটি পদে সাংখ্যিক সহগ আমরা নির্ণয় করব প্রথম পদের সাংখ্যিক সহগ হচ্ছে থ্রি তুমি আবার ভেঙেও দেখাতে পারো যেহেতু তোমার কম সময় উত্তর করার প্রয়োজন তুমি এভাবে দিলেও হবে অথবা তুমি যদি ভেঙে না দেখিয়ে শর্ট করে না করে সম্পূর্ণটা করে দেখাতে চাও তাহলে দেখাতে চাও তাহলে তুমি লিখতে পারো এখানে সাংখ্যিক সহগ কত থ্রি প্রথম পদে সাংখ্যিক সহগ এটা পরে লিখবো আমরা দেখাচ্ছি ট্রাইস এক্স সংখ্যা থ্রি গুণন এক্স অতএব প্রথম পদের সাংখ্যিক সহগ এক্স আবার দ্বিতীয় যে পদ ফাইভ ওয়াই এটাকে আমি ভেঙে পাই ফাইভ গুণন ওয়াই অতএব দ্বিতীয় পদের সাংখ্যিক সহ ফাইভ আর শুধু জেড তোমাদের আমি আগে বলেছিলাম যে যখন কোনো পদে কোনো সংখ্যা উল্লেখ না থাকবে তখন আমরা সেখানে ওয়ান ধরে নেব কারণ ওয়ানে মানে কোনো পরিবর্তন হয় না এবার খেয়াল করো তাহলে আমরা এখানে থেকে কী লিখতে পারি ওয়ান গুণন জেড তাহলে আমরা কী লিখবো তৃতীয় পদের অর্থাৎ তৃতীয় পদের তাহলে আমরা প্রথম পদে সাংখ্যিক সহগ পেলাম থ্রি আর দ্বিতীয় পদে সাংখ্যিক সহগ পেলাম ফাইভ আর তৃতীয় পদে সাংখ্যিক সহগ পেলাম ওয়ান এবার খেয়াল করো এই তিনটি পদের যে সাংখ্যিক সহগগুলো সেই সহগগুলো আমাদের বলা হয়েছে যে দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগগুলো যোগফল নির্ণয় করো তো তৃতীয় দ্বিতীয় যে রাশিটি তার সাংখ্যিক যে সহগগুলো পেলাম সেগুলোর যোগফল নির্ণয় করবে তোমরা নিচে নিচে লিখে নিবে আমি সাইডে লিখে দেখাচ্ছি লিখবে অতএব এদের যোগফল থ্রি
প্রথম পদে পেয়েছিলাম 3 তারপর পেয়েছি 5 তারপর 1 তাহলে এদের যোগ করলে কি হয় 5 আর 3 যোগ করলে হবে 8 আর 1 হচ্ছে 9 তাহলে এদের যোগ করলে হবে 9 তোমরা যদি এইভাবে না লিখে আরো শর্ট করে লিখতে যাও তাহলে তোমরা শুধুমাত্র এতটুকু দেখিয়ে তুমি সংখ্যাটি সহ লিখবা আবার আমরা সাংখ্যিক সহগের যে অংশটুকু করেছিলাম ক নম্বর পাঁচের ক নম্বর প্রশ্নে সেই নিয়মে করলেও তোমার হবে আবার শুধু সাংখ্যিক সহগ যদি দেখাও ভেঙে ভেঙে না দেখিয়ে তাতেও হবে তবে এত বিস্তারিত করে দেখালে সবচেয়ে বেশি ভালো হয় তো এবার আমরা 4.1 এর যে পদ সহগ চলক এগুলো নিয়ে সৃজনশীল শিখলাম আমি তোমাদের আজকে বাড়ির ভিত্তিক কাজ দিয়ে দিব তোমরা খাতা মধ্যে অবশ্যই প্রশ্ন দিয়ে লিখে নিবে রাশি আবার 2x প্লাস 2y প্লাস 5z এবং 5x প্লাস 2y মাইনাস c ইকুয়াল c প্লাস প্রথম যে প্রশ্নটি সেই একই রকম প্রশ্নটি হবে প্রথম রাশি এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ যেহেতু আমরা আজকে একই নিয়মে হুবহু একই নিয়মে সৃজনশীলটা করলাম সেম এই নিয়ম হওয়াতে আমি আশা রাখি যে তোমরা অবশ্যই সৃজনশীলটির উত্তর করতে পারবে তো যা যা অঙ্ক পর্যন্ত করলাম আমরা অবশ্যই প্রত্যেকে সেই অঙ্কগুলো খাতায় করবে বারবার করে করবে আমাদের প্রতিটি ক্লাস খুব মনোযোগ সহকারে বাসায় করবে এবং আমি যে সৃজনশীলটি দিলাম আজকে তোমরা এই সৃজনশীলটির উত্তর বাসায় করবে এবং আর এই নিয়মে অন্য যত সৃজনশীল তোমরা নিজেরা পারো তৈরি করবে অথবা যদি কোথাও পাও আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই সৃজনশীলটির উত্তর তৈরি করতে পারবে তো সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করো এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ